তুই তো জিনা কোনো কিছুকে গভীরভাবে অ্যানালাইসিস করতে পারিস না, অল্পতে রেগে যাস, নিজে যা ভালো মনে করিস সেটাই করিস। তোর ভাবনাতেও যে ভুল থাকতে পারে এটা তুই কেন মানিস না? এই আপনাদের হোস্টেলে মিশা থাকে না? হ্যাঁ মিশা, হ্যাঁ থাকে তো, কেন? আমি ওর বয়ফ্রেন্ড। কয় নাম্বার? এ কত নাম্বার মানে? তোমার আমি একটা কবিতা লিখতে দিলাম, তুমি সেই কবিতার ভিতরে পরিণ নামটা ঢুকে লাগাই। তোমাকে জোর করে করিনি, তুমি রাজি ছিলে বলে করেছি। আরেকটা কথা, তোমাকে এখন আমার আর ভালো লাগে, ভালো লাগবে কি করে? তোমার তো মেন্টাল ডেভেলপমেন্টই হয়নি। আসেন হাত মিলাই। এইবার বলেন এক্স্যাক্ট কোন খবরটা আপনার দরকার? আসেন আপনি এদিকে আসেন। আমি জানতে চাই ওই রুনার সাথে কি কারো কোনো অ্যাফেয়ার আছে? রুনা পাকার সাথে অ্যাফেয়ার করবে? এটা তো আপনি বলবেন, একটু ইনকোয়ারি করলেই আমার মনে হয় সেটা বের করা সম্ভব। না না, রুনা পার্কারের সাথে অ্যাফেয়ার নাই। না 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 না, এভাবে হুট করে বলে দেবেন না, সন্দেহ হচ্ছে এই জন্যই বলছি আর কি, এমনি এমনি তো বলছি না। বুঝতে পারতেছি আপনি সন্দেহ করতেছেন, তাই তো বিষয়টা হোম টপ প্রায়োরিটি দিয়ে দেখতে হইব। রাইট, তাহলে এই হলো ঘটনা। বাবা আমার কিন্তু কোনো দোষ নেই। আপনার দোষ আছে কি নাই সেটা নির্ণয় করবে পুলিশ। তুমি কি সত্যি সত্যি আমার পুলিশে দিবা নাকি? দিতেও পারি। বাবা শোনো, আমি তো তোমারে বলছি সব, আমি একটা ছোট্ট অভিনেতা মা। হ্যাঁ আপনি একজন ছোট অভিনেতা, কিন্তু আপনার এই অভিনয় শিল্পটাকে আপনি প্রতারণার কাজে লাগিয়েছে। বাবা রে, আমি তো কেউরে প্রতারণা করি নাই। কিন্তু প্রতারণা করতে সাহায্য করেছে। দেখো বাবা, তুমি আমার ছেলের বয়সী, আমার হার্টের প্রবলেম আছে, আমার নিয়ে আর ঘাটাঘাটি করে না বাবা। আমি আপনাকে ঘাটাঘাটি করে আমার হাত নিশ্চয় নোংরা করবো না। তাহলে আমি যাই। কোথায় যাবেন? ঢাকা ছেড়ে চলে যাব। রাজশাহী? আরে না না, সোজা গ্রামের বাড়ি চলে যাব। তাহলে আপনার মাইয়া মাইয়ার বিয়ে দেবেন না? বাবা রে, আমি আর এইসবের মধ্যে নাই, আমার এইসবের মধ্যে জড়ায় না, আমার ছেড়ে দাও বাবা। আপনাকে ছেড়ে দিলে দেখা যাবে আপনি আরেক জায়গায় অভিনয় শুরু করছে। বাবা তুমি যদি চাও, তোমার সামনে আমি নাকে খত দিয়ে কসম খাবো, আমি জিন্দেগিতে এই ছবির মধ্যে যাবো না। কিন্তু আপনি তো আমার ট্রাম্প কার্ড, আপনাকে ছাড়াটা আমার পক্ষে সম্ভব হবে না। বাবা তাহলে একটা কাজ করি, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিই। দুই ঘন্টা আগে হলো ওই মেয়েকে বিয়ে করার জন্য আমি পাগল ছিলাম, এখন না। এখন নাই কেন? এত কিছু শোনার পরও কেমনে? বাবা মেয়েটা কিন্তু ভালো, দেখতেও সুন্দর। সেই সুন্দরের মহরেই বলেছিলাম। আরে আমিও তো, আমিও তোর মিষ্টি কথায় এইসবের মধ্যে জড়াইছি, আমি অনেক সৎ মানুষ, আমি কোনোদিন এসব করি নাই। আপনি এখন যান। যাব যান। বাবা থ্যাংক ইউ, বাবা থ্যাংক ইউ, আমি সোজা ঢাকা ছেড়ে গ্রামে চলে যাব, আমি জিন্দিগি দিয়ে সবের মধ্যে আসবো না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।
আপনি চিনতে পারছেন না তাই না ওই যে সেদিন হোস্টেলে দেখা হলো ও হ্যাঁ 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 চিনতে পেরেছি বলেন তো আমার নাম কি আপনার নাম হচ্ছে একটা ফুলের নামে নাম হ্যাঁ কাঁচাকাঁচি হয়েছে আমার নাম রোজি আপনি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারেন আর বলবো না হোস্টেলে এসেছিলেন বুঝি এই তো মানে রুনাপার সঙ্গে দেখা হয়েছে ও আপা অবশ্য এই টাইমে থাকে না আপনি কি কোথাও যাচ্ছেন হ্যাঁ মানে আপনি কিছু বলবেন হ্যাঁ একটু দরকার ছিল আপনি একটু দাঁড়ান আমি রিকশা ভাড়াটা দিয়ে আসি চলেন তাহলে হোস্টেলে গিয়ে কথা বলি না এখানে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না না মানে আমি একটু ব্যাংক লোনের ব্যাপারে কথা বলতাম তো যদিও অফিশিয়াল ব্যাপার তাই আপনার সাথে দেখা হলে আমি দুই একদিনের মধ্যে আপনার অফিসে যেতাম বিজনেস লোন তো জি ঠিক আছে আমি অফিসে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো ওকে থ্যাংক ইউ ভাইয়া ইউ মাস্ট ওয়েলকাম আচ্ছা আসি দেখো মা তুমি কিন্তু অহেতুক রাগ করতেছো আমার অবস্থা পড়লে তুমি এরকম করতা আপনি কি ভেবেছেন আমাকে ফাঁসিয়ে দিয়ে আপনি চলে যাবেন আমি তোমারে কই ফাঁসাইলাম আরে তুমি তো তোমার নিজের জালে ধরা গেছো আপনাকে যখন আমি এই কাজটা করতে বলেছিলাম তখন কি আপনার মাথায় একবারও কাজ করেনি যে কাজটা আনফেয়ার কাজটা ভালো না জানতাম কিন্তু ব্যাপারটা তো সিরিয়াস হইব সেটা তো বুঝতে পারি নাই ফালতু কথা বলবেন না খবরদার ফালতু কথা বলবেন না আপনি সব কিছু জেনে বুঝে শুনে আমাকে হেল্প করেছেন আর এখন বিপদ দেখে লেজ গোটাচ্ছেন মা আমার কি করার আছে বলো রাইট এক্স্যাক্টলি আপনার কি করার আছে আপনি যা কিছু করার করে চলে এসেছেন শোনো মা তোমার একটা বুদ্ধি দেই তুমি পলাও পালাবো মানে কই পালাবো আরে যে কোনো এক জায়গায় পলাও তারপরে ওয়েদার ঠান্ডা হইলে চলে আসবা আমি পালাবো আমি কোথাও যাব তাইলে আমি যাই বেশ যান আপনি একটা কথা মনে রাখেন আমি আপনাকে ছাড়বো না কি করবা কি করব যেভাবে আপনি আমাকে ফাঁসালেন না এক্স্যাক্টলি এই ওয়েতে আমি আপনাকে ফাঁসাবো মানে মানে খুব সহজ আমি সবাইকে বলে দিব যে আপনি হচ্ছেন আমার গডফাদার আর আপনার পরামর্শে আমি কাজ করেছি তুমি তোমার বাবার বয়সী একটা লোকের সম্পর্কে এরকম মিথ্যা কথা বলতে পারবা ও প্লিজ আমি সবার নামে মিথ্যা কথা বলতে পারি আমার স্বার্থে আঘাত লাগলে আমি কাউকে চাই না দেখো মা আমি কিন্তু ইচ্ছা করে তোমার কোনো ক্ষতি করি নাই আমি এ ব্যাপারে আর কোনো ধরনের কোনো কথা যাই না আপনি আমাকে ফাঁসিয়েছেন এখন আমি আপনাকে ফাঁসাবো আপনাকে আমি ছাড়বো না আপনি জানেন কত বড় ক্ষতি করেছেন আমার আপনি বুঝতে পারছেন এই ব্যাপারটা যদি ওরা জানতে পারে আমাকে মেরে ফেলবে আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না আপনাকে যে আমার কি করতে ইচ্ছে করছে মা তুমি যদি কও আমি সাগরের কাছে মাপ চাই ওনা প্লিজ আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি যথেষ্ট করেছেন আমার জন্য আমাকে আপনি একদম শেষ করে দিয়েছেন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি প্লিজ এখানে যান আচ্ছা মা যাই পারলে আমার মাফ করে দিও
সময় আমি তোমাকে দেখেছি কিছু কথা বলবো বলে। আমি জানি তুমি আর জিনা বেস্ট ফ্রেন্ড, তোমরা একসঙ্গে থাকো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করে আমার মনের কথা বলেছিলাম, আমার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু কথাটা এখানে শেষ হয়ে গেলে হতো না? দেখো মঈন, প্লিজ আমাকে কিছু দেখার জন্য বলো না, আমি তোমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছি। আমি জানি আমি জিনার সাথে যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু তুমি আমার সাথে যা করেছো আমাকে বলার একটা সুযোগ তো দাও। আর কত সুযোগ চাবে তোমরা? সুমি, কথাগুলো জিনাকে না বললে হতো না? আমি ইচ্ছে করে কথাগুলো বলিনি। তাহলে তোমার কাছ থেকে জিনা জোর করে কথাগুলো শুনেছে? সিচুয়েশনটা এমন ছিল যে আমি, প্লিজ আমাকে সিচুয়েশন শিখাতে এসো না। আমি তোমাকে কিছু বোঝাতে আসছি না, আমি শুধু তোমাকে বলতে চাই যে আমি পরিস্থিতির শিকার ছিলাম। জিনা আমাকে দেখে যা তা বলছে, এতে আমার কোনো দুঃখ নেই, আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি যখন ভাবি তুমি আমার সাথে এটা কেন করলে, কেন কেন সুমি, আমি কি তোমাকে অপমান করেছি? আমি কি একবারও বলেছি তোমাকে আমাকে ভালোবাসো? তোমাকে আমি জোর করেছি? তুমি কিচ্ছু করনি, ভুল আমার। না সুমি, তুমি ভুল করনি, তুমি যা করেছো নিজেকে জাহির করার জন্য করেছো, তুমি দেখাতে চেয়েছো তুমি চিনাচ্ছে যোগ্য, কারণ আমি তোমার কাছে ওকে ফেলে এসেছি। মঈন! হ্যাঁ, এটাই সত্যি। তুমি নিজেকে ওর বেস্ট ফ্রেন্ড মনে করো না? তুমি ওর বেস্ট ফ্রেন্ড না, হতেও পারো না, আমার মতে তুমি ওর ফ্রেন্ড হওয়ারও যোগ্য না। তোমার বলা শেষ হয়েছে? হ্যাঁ। থ্যাংক ইউ। আপনার কথা তো পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। কি? আরে মিশা আপা তো হাতে নাতে ফ্রড করতে গিয়ে ধরা গেছে। কিসের ফ্রড? আরে ওই যে একটা পোলারে ফাঁসায় বিয়ে করতে গেছিল, তখন ধরা খেয়ে গেছে। তারপর আর কি? আরেকটা পোলা মানে আগের যে বয়ফ্রেন্ড, ওইটা তাদের হাতে নাতে ধরে ফেলাইছে। কি বলছ? হ একেবারে পাকা খবর। এই মেয়েটা কেন আমার আগেই সন্দেহ হচ্ছে বুঝছো? মানে চেয়ারের মধ্যে তো আমার একটা চোরচোর ব্যাপার, তাই না? চোরচোর ব্যাপার? আহা, চোরচোর মানে বুঝতেছ না, আমি তো কোনো মানুষকে একবার দেখলেই বুঝে ফেলি যে সে কীরকম। ইস, কী যে একটা বদনাম হয়ে গেল! এই যে পুলিশ এখন এসে এই মেয়েটাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে পুলিশের ভ্যানে করে যখন নিয়ে যাবে, প্রেস, টিভি, মিডিয়া সবাই যখন এই হোস্টেলটাকে ব্ল্যাকলিস্টেড করবে, তখন কী হবে একবার ভেবে দেখেছ? আমি তো চিন্তাই করতে পারছি না। ছি ছি ছি, মান সম্মান নিয়ে আসলে এই হোস্টেলে আর থাকা যাবে না। এখন কী করবেন? কি আর করব, পুলিশ আসার আগে ওই মেয়েটাকে আমি লাথি মেরে এখান থেকে বের করে দেব। লাথি মারবেন? সে তো একটা মেয়ে মানুষ। আরে মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে? ফ্রড গিরি করার সময় মেয়ে মানুষ মনে ছিল না? আপা, হাসু ভাইয়ের সাথে কিন্তু মিশা আপার আবার খুব খাতির। মানে হাসু ভাই? জি আপা। আচ্ছা, তারেও লাথি মেরে ফিক্কা বাইরে ফেলাই দেওয়া যায় না? না না, এসবের কি দরকার? এমনিতে দুই দিন আগে আমি তাকে একেবারে কঠিন একটা ঝাড়ি মেরে দিচ্ছি। ও হ্যাঁ, দিছেন দিছেন, দেওয়া তো অবশ্য কামও হয়েছে, সে একটু ফটর ফটর কম করে ইদানিং। আচ্ছা শোনো, তুমি চোখ কান খোলা রাখবা, কোথায় কখন কি হচ্ছে সব কিছু আমাকে একদম টাইম টু টাইম তুমি জানাবা। আর মিশার ব্যাপারটা নিয়ে আমি আজকেই মুভ করছি। আপা, আপনি তো মানুষই না, মানুষের লেভেলেই পড়েন না। এই, আমি কিসের লেভেলে পড়ি? আরে মন্ত্রী মন্ত্রী মিনিস্টারের লেভেলে পড়েন। আপনি যদি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতেন, তাহলে পুরো ইউনিয়ন পরিষদ ঝকঝক টকটক করত। ওই যে একটা ম্যান্দা মারা লোক, কিচ্ছু বুঝে না। আচ্ছা শুনুন, তুমি এখন যাও, যে খোঁজ খবর নাও, ঠিক আছে? জি আপা, জি। এই সত্য কথাটা সাগরকে কে বলবে? তুমি
না আমি আবির আবির তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসতাম হ্যালো ইটস আ কারেকশন কিন্তু তুমি আমার ভালো চাও না অন্যকে ফ্রড করে তুমি এখন এটাকে ফ্রড ভাবলে ফ্রড কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো এই যে পুরো দুনিয়াতে যারা ধনী হয়েছেন তারা কিন্তু সব ফ্রডগিরি করে ধনী হয়েছেন আবার অন্য দিক দিয়ে ভেবে দেখলে এই যে আমাদের এত ধন সম্পদ বাড়ি গাড়ি জমি জিরাত এগুলোর কোনো স্থায়িত্ব নেই এগুলো সবারই আবার কারোরই না বাহ তুমি চমৎকার লেখতে দেখতে পারো অ্যামেজিং তুমি কি চাও তোমার এই ভালো মানুষী মুখোশটা আছে না সবসময় খুলে দিতে চাই আমাকে অপমান করে তুমি সুখী হবে বলো তোমার মতো কয়েকটা প্রতারককে যদি আমি সমাজ হাতে তুলে দিতে পারি সমাজের অনেক উন্নতি হবে খুব সমাজের ব্যাপারে দায়িত্ব নিয়েছো তাই না মিশা আমি তোমাকে ভালোবাসতাম বলে আমি তোমাকে একদিন কিছু বলিনি আমার জায়গা যদি অন্য কেউ হতো তাহলে ডাইরেক্ট র‍্যাবের হাতে তুলে দিত এন্ড ইউ নো সামথিং ইওর কিট কিট বললো আমাকে তা কি কথা হলো এখন সাগরের কাছে পাঠালাম কি ছেড়ে দেব নাকি ইউ নিড আ প্রপার লেসন তো প্রপার শিক্ষা হচ্ছে তোমার আবির আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি প্লিজ তুমি আমাকে র‍্যাবের হাতে ধরে দাও কিন্তু প্লিজ সাগরের কাছে না প্লিজ 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 তার মানে তুমি সাগরকে বলছো না 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 পাবো না ওকে আমি নিজে গিয়ে সাগরকে বলে আসবো আবির তুমি আমার সাথে এমনটা করতে পারবে মিশা আমি তোমার কোনো কথাই ভুলি নাই আগে বলেছিলাম আমি আগেই বলেছিলাম যে ওখানে একটা নটঘট আছে কিসের নটঘট মিশা ও আসলেই একটা ফালতু মেয়ে একটা ফ্রড শুনো তোমার এসব ফালতু কথা আমার শুনতে ইচ্ছে হচ্ছে না কেন তুমি কি এই হোস্টেলের মেম্বার না হ্যাঁ মেম্বার আমার কারোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আর আমি আমার মতো থাকতে পছন্দ করি ফাইন আমি তাহলে এই ব্যাপারটা নিয়ে রুনা আপার সাথে কথা বলবো কি ভেবেছো আমি এত সহজে ওদেরকে ছেড়ে দেবো শুনো সেটাই ভালো যাও তুমি রুনা আপার সাথে আলাপ করো প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও বিশেষ করে বিভিন্ন ছেলেদেরকে ভাঙিয়ে দিব বেশি ইনকাম করে যাচ্ছে কে কে বা মিশা মিশা জি মিশা রিসেন্টলি সে একটা বড় ধরনের ফ্রড করতে গিয়ে ধরা পড়েছে দেখো তুমি কিন্তু এর আগে উল্টোপাল্টা কথা বলতে গিয়ে উল্টোপাল্টা কথা আমি বলছি না পা আমার কথা বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনি যান এখনই রুমমেটকে গিয়ে জিজ্ঞেস করো আসলে আমি তোমাকে বললে আমি খোঁজ নেব কাল শুনো না পা এরকম মেয়ের সাথে যদি আমরা থাকি আমরা কিন্তু বড় ধরনের ঝামেলায় পড়ে যাবো একদম দেখবেন যে চূড়ান্ত একটা সীমানায় পৌঁছে গেছে যেখানে মানুষের সামনে মুখ দেখানো যাবে না এরকম একটা মেয়ে যদি আমাদের সাথে ঠিক আছে কাল আমরা মিটিং ডেকে এ বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু আপা আপনি প্লিজ আর আপনি অবশ্যই অবশ্যই ব্যাপারটা কালকে দেখবেন তা না হলে কিন্তু মান সম্মান থাকবে না আপা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তুমি রুমে যাও আমি দেখছি ঠিক আছে তুমি এভাবে হঠাৎ ডাক দিলে দুদিন পরেই তো আমাদের বিয়ে আমার তোমাকে কিছু কথা বলার দরকার ছিল কি কথা ও দেন মরে ব্যাপার তো এটা নিয়ে তুমি চিন্তা করো না 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 ওসব নিয়ে না
সাগর, আমি তোমাকে আগে কিছু কথা বলতে চাই, এরপর যদি তুমি আমাকে বিয়ে করতে চাও বা না চাও আমার কোনো আপত্তি নেই। কিছু হয়েছে মিশা? তুমি কি আমাদের বিয়েটা ভেঙে দিতে চাইছো?